ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর কিভাবে হামলা হয়েছিল কিভাবে নির্যাতন করা হয়েছিল কিভাবে রক্তাক্ত করা হয়েছিল সেই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা গণমাধ্যমে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে এই দৃশ্য দেখে বা ঘটনা দেখে এবং যেভাবে পেটানো হয়েছে তাতে বিশেষ করে ছাত্রীরা দমে যাওয়ার কথা কিন্তু দর্শক দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু দমেনি তার প্রতিক্রিয়া হচ্ছে আন্দোলনকারীদের তোপের মুখে রোকেয়া হল থেকে বের করা হলো দশ ছাত্রলীগ নেত্রীকে শুধু তাই না তারা এই উপরাজনীতির জন্য সহ সকল ছাত্র রাজনীতি রোকেয়া হলে নিষিদ্ধ করেছে এই খবরটি কালকে রাতে যখন পড়ছিলাম তখন মনে পড়ছিল ঠিক বুয়েটের কথা সেই আব্রার হত্যাকাণ্ডের পর ছাত্ররা প্রশাসন ওই বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে এরপরে আবার সেই ছাত্র রাজনীতি আদালতের সূত্র ধরে সেখানে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও ব্যর্থ হয়েছে কেননা সাধারণ শিক্ষার্থীরা অভিভাবকরা প্রশাসন তারা এটি সমর্থন করেনি। এবং সেখানেও ছাত্রলীগ ব্যর্থ হয়েছে কালকে দেখেন অনেক রাতে সেই রোকেয়া হল যেই হলটি একেবারে টিএসসি এবং রাজু ভাস্কর্যের পাশে সেখান থেকে তারা বিক্ষোভ এবং হলের ভিতর থেকে বারবার তারা তাদের দাবির পক্ষে স্লোগান চলেছে আর তার ওপারেই কিন্তু অস্ত্র নিয়ে ছাত্রলীগ এবং মহিরাগতদের মহড়া চলেছে তারপরও কিন্তু তারা একটু ভয় পায়নি এবং কালকে তারা বের করে দিয়েছে এই কারণেই যে যেখানে ছাত্রীরা রক্তাক্ত হয়েছে শিক্ষার্থীরা নিহত হয়েছে সেই নিহত এবং রক্তাক্তদের উপর সাথে বিশ্বাসঘাতকতা করে বা বিশ্বাসহীনতা করে বা তাদের সাথে বেঈমানি করে ওই মানে আন্দোলন বা ওই সংগঠনের সঙ্গে যারা জড়িত তাদেরকে তারা ঠাই দেবে না এই প্রতিবাদে তারা এই শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ করে মারধর করেছে এবং তারপরে তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রোটেকশনে বের করে নিয়ে যায় দর্শক এই ঘটনাও ঘটেছে এত কিছুর পরেও কিন্তু শিক্ষার্থীরা যে দমে যায়নি বিশেষ করে ছাত্রীরা যে মানে অদম্য সাহস তারা দেখাচ্ছে এই খবরগুলো হচ্ছে তার প্রমাণ গোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হল শাখা ছাত্রলীগের নেত্রীরা তাদের অবরুদ্ধ করে মারধরও করা হয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় দশ নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয় মঙ্গলবার রাত এগারোটার পর এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি শেষে রাতে হলে ফিরে যান ছাত্রীরা অপরদিকে রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ শেষ হয়ে ফেলে হলে ফেরেন ছাত্রলীগ নেত্রীরা এরপরে বিক্ষুব্ধ ছাত্রীরা তাদের কক্ষে ঢুকে ভাঙচুর চালান এ সময় ছাত্রলীগের নেত্রীদের কয়েকজনকে মারধরও করেন আন্দোলনকারী ছাত্রীরা এই সময় ছাত্রলীগের নেতা কর্মীদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন আন্দোলনকারী আগের দিনও কিন্তু তারা কিন্তু ভেতর থেকে স্লোগান করেছে যখন নাকি বাইরে গভীর রাত পর্যন্ত বহিরাগতরা পিএসি এলাকায় মিরানি খাচ্ছিলো স্লোগান দিচ্ছিল মহড়া দিচ্ছিল কিন্তু এতটুকুও কিন্তু তারা ভয় পায়নি তারা হলের ভেতর থেকেই কিন্তু স্লোগান দিছিল আন্দোলনের সব পক্ষে কোটা সংস্কারের পক্ষে এখানে বলা হচ্ছে যে ছাত্রীদের তোপের মুখে ভল শাখার ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হুসাইন সহ দশ নেত্রীকে রাত বারোটার পর অ্যাম্বুলেন্সে করে হল থেকে বের করে নিয়ে আসে প্রক্টোরিয়াল বডি রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান রোকেয়া হল থেকে দশজন ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে ভেতরে আটকা পড়া একজনকে উদ্ধারের চেষ্টা চলছে ঘটনা চলাকালে রোকে হলের প্রস্ট নিলিফার পারভিন ও আবাসিক শিক্ষকরা হলেই ছিলেন ছাত্রলীগ নেত্রীদের বের করে নিয়ে যাওয়ার পর হলের ছাত্রীরা প্রভোস্টকে ঘিরে ধরেন তারা হাতে লেখা একটি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করতে প্রভোস্টকে চাপ দেন এক পর্যায়ে প্রভোস্ট সেখানে স্বাক্ষর করতে বাধ্য হন ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে আমরা রোকেহলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকে হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল যুবদল জামাত শিবির নিষিদ্ধ করা হলো কোনো ধরনের পলিটিক্যাল রুম রাজনৈতিক পক্ষ বা গণরুম থাকবে না রাজনৈতিক কর্মসূচি হলে চলবে না কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এর দায় প্রশাসন ও হল পোস্টকে নিতে হবে আজ থেকে রোপে হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো কিন্তু তারা কিন্তু কোটা সংস্কারের পক্ষে থাকবে কোটা সংস্কারকে তারা কোনো দলের রাজনীতি হিসেবে চিহ্নিত করতে চায় না যদিও সরকার বারবার এই আন্দোলনের মধ্যে বিএনপি জামাতের ভূত দেখছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ